হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি কিছু কথা বলার জন্য তো দর্শক আজকে যে যেই বিষয়ের উপরে কথা বলবো সে বিষয়গুলো হচ্ছে যে আপনাদের আমি বলে দেবো আমি তিনটা অপশনের উপরে কথা বলবো এই ভিডিও জুড়ে ততক্ষণ আপনারা ভিডিওটি দেখ থাকবেন এক সরিষার তেলের ব্যবসায় কী পরিমাণ আপনার প্রতিদিন নিয়ম করতে পারছেন প্লাস মান্থলি কত টাকা আয় করতে পারেন একটা মেশিন দিয়ে দুই এই ব্যবসার কোনভাবে ব্যবসা শুরু করলে আপনি ডেভেলপ করতে পারবেন তিন মেশিনের ক্যাপাসিটি সম্পর্কে কথা বলবো তো বিবর্স আপনারা এখন আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন দর্শক প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজি দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দর্শক এখন এই যে মেশিনটি সরিষার মেশিনটি রাখা আছে এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো তিরিশ কেজি সরিষা মানে করতে পারবেন এটা হচ্ছে সাড়ে ছয় ফিট মেশিন এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো তিরিশ কেজি সরিষা আপনি মাড়াই করতে পারছেন আর এটা অটো রোটার সিস্টেম দেওয়া আছে যেহেতু একবার সরিষা দিলে দ্বিতীয়বার আর হাতে দেওয়া লাগে না মেশিনের দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হবে মেশিনের ভিতর রুটার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আপনি ফ্ল্যাট বেল্টও চালাইতে পারেন লাইন শব্দও চালাইতে পারেন সরাসরি আপনি একটা ইঞ্জিন দিয়েও চালাইতে পারেন এই মেশিনটি আর এই মেশিনের যে পেনিয়াম এগুলো কিন্তু অত্যাধুনিক পেনিয়াম মাইল স্টিল পেনিয়াম তো এটি হচ্ছে চেম্বার স্প্লার বলে অনেকে এলাকা ভিত্তিক নাম কম বেশি হয়ে থাকে সেটা কোনো ব্যাপার না তো আপনার বর্তমানে সরিষার তেলের দুইশো টাকা লিটার বা দুশো টাকা কেজি আমাদের এলাকায় বিক্রি হচ্ছে আপনি যদি তিন হাজার টাকায় এক মন সরিষা যদি আপনি ক্রয় করেন এই মেশিনটা মানাই করার পর আপনি চোদ্দো লিটার তেল পাইতে পারেন বা চোদ্দ কেজি চোদ্দ কেজি তেল আপনি আঠাশো টাকায় বিক্রি করতে পারছেন সেক্ষেত্রে দুইশো টাকা কিন্তু লস থাকতেছে তো এখানে খোল আছে এই খোলটা বিক্রি করলে কিন্তু আপনি খোল পাচ্ছেন পঁচিশ কেজি তো আপনার দুইশো টাকা লস থাকতেছে চল্লিশে পঁচিশ কেজি খোল পাবেন খোলের বাজার মূল্য বর্তমান হচ্ছে চল্লিশ টাকা তো সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা কিন্তু আপনার এক মণ সরিষার যে খোল ওয়েছে সে খোলটা বিক্রি করলে কিন্তু আপনার এক হাজার টাকা থাকতেছে আপনার তেলে দুইশো টাকা লস আছে খোলতে দুইশো টাকা মাইনাস করেন তো এক মন সরিষার ডেলিভারি দিতে পারলে আপনার আটশো টাকা প্রফিট তো এই মেশিনটি যদি আপনি আট ঘন্টা চালান তো চালাইলে হবে না করার একটা প্রসেসের দরকার আছে সেক্ষেত্রে আপনি অত দরকার নেই আপনি যদি মানে প্রতিদিন ম্যাক্সিমাম যদি ইনকাম না হয় একটা মেশিনকে পাঁচ হাজার টাকা আপনি ইনকাম করতে পারছেন আশা করি দর্শক সবাই বুঝতে পারছি তো দর্শক এবার মেশিনের গুণগত মান গুণগত মান আমাদের মেশিনের এই জন্যই ভালো আমরা জাহাজের প্লেট ব্যবহার করি এখানে দেখুন অনেক মোটা মাল তৈরি করা আছে কোনো পাতলা স্লাইড মাল দেওয়া নাই এবং নাটবল্টগুলো অত্যাধিক মোটা মজবুত এখানে দেখুন যে এই যে পেসের যে শ্যাপটা দেওয়া আছে এটাও কিন্তু অনেক মোটা পাটিং পেস সিস্টেম দেওয়া আছে যার কারণে এই মেশিনটি দীর্ঘস্থায়ী চলবে কোনো প্রকার নষ্ট হওয়ার সম্ভাবনা বা সুযোগ নাই আর এই যে পেনিয়ামগুলা পেনিয়ামগুলো কিন্তু অনেক মজবুত আর এখানে কোনো প্রকার নর্মাল জিনিস ব্যবহার করা নাই বেলজিয়াম শেপ দেওয়া আছে মেশিনের ভিতরে এই জন্য মেশিনটি দীর্ঘস্থায়ী চলবে আপনি লং টাইম একটা মেশিন কিনে লং টাইম চালাতে পারবেন পাশাপাশি আপনি এই মেশিনের সাথে একটি ফিল্টার নিয়ে তেল যদি বোতলজাত করে মার্কেটিং করেন তাও করতে পারবেন তো মেশিনের ড্রাইভ সিস্টেম হচ্ছে এখানে চাবি দেওয়া আছে এই চাবিটা লুজ দেওয়ার পরে আপনার খোল ভিতরে সরিষাটা ভিতরে যাবে এবং এই উপর যে সরিষাটাতে দিলেন সরিষা মেশিনের ভিতরে যেয়ে এই এই যে ছুরি সিস্টেম দেওয়া আছে এর ভিতরে তেল মারা হয়ে তেলটা কিন্তু ধীরে ধীরে নিচে পড়বে আপনি এই একটা পাত্র রেখে তেলটা ধরে নিতে পারবেন আর আপনার এই যে এই পাশে খোল যে বাইর হবে তো অনেকেই বলেন খোল পাতলা হবে না মোটা হবে এই খোল পাতলা আর মোটা সেটি হচ্ছে আপনার হাতে ক্যাপাসিটি দেওয়া আছে আপনার ইচ্ছা মতন খোল আপনি পাতলাও করতে পারেন মোটাও করতে পারেন সেটার সিস্টেম আছে এই যে এইখানে এই এটা হচ্ছে পেশার নাট এই প্রেশার দিয়ে আপনি বেশি প্রেশার দিলে খোলটা পাতলা হবে কম প্রেশার দিলে খোলটা মোটা হবে তো দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সুস্থ থাকেন সুন্দরভাবে জীবনযাপন করেন দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ